যারা বাংলাদেশ থেকে বা বিদেশ থেকে আসে কাপল হিসেবে, স্টুডেন্ট ভিসায় হোক, ওয়ার্ক পারমিট হোক বা অন্যান্য যে কোনো ভিসায় হোক, আসার পরে অনেকেই পারিবারিক কলহের সৃষ্টি হয়, অনেকেই মামলা মোকদ্দমায় যায়। সো এইসব করে কি মানে জেনুইনলি যদি হয় কোনো সুযোগ সুবিধা আছে কিনা যে কেস করে স্থায়ী হওয়ার বা ভিসা বৃদ্ধি? মূলত ইমিগ্রেশন রুলস অনুযায়ী ব্রিটিশ সরকার একটা অপরচুনিটি দিয়েছে, যারা এদেশে ব্রিটিশ সিটিজেন অথবা ইউ সিটিজেন, তাদের আপনি বলতে পারেন স্পাউস যারা, তারা এদেশে যদি কোনো কারণে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন এবং সে যদি প্রুফ থাকে, তখন তাদের জন্য একটা কনসেশন, ভিসা কনসেশন রয়েছে যে তারা ইনডিফিনিট লিভ টু রিমেইন, প্রথম 3 মান্থসের ভিসা পাবে, পরে ইনডিফিনিট লিভ টু রিমেইন পেতে পারেন যদি ওরকমের ডোমেস্টিক ভায়োলেন্স প্রমাণ হয়। এর কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে একজন ব্রিটিশ সিটিজেন অথবা এদেশের যারা সেটেল রয়েছে, তারা তাদের স্পাউসকে যদি কোনোভাবে অধিকার বঞ্চিত করে, নির্যাতিত করে, নিপীড়িত করে, তখন তাদেরকে দেশে ফিরে যেতে হবে অথবা অল্টারনেটিভ কোথাও যেতে হবে। দেশে ফিরে যেতে হলে যেটা তাদের জন্য হোক, তখন সামাজিক ভাবে তারা অনেক হেয় প্রতিপন্ন হতে পারে। তো এই সবকিছু বিবেচনায় একজন নিপীড়িত অথবা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার একজন নারী অথবা পুরুষকে আপনার এই ধরনের অপরচুনিটি এদেশে রয়েছে, শুধু ব্রিটিশ সিটিজেন অথবা ইউ সিটিজেনদের স্পাউসদের ক্ষেত্রে। কিন্তু আপনি যদি বলেন যে আদার ভিসা যেগুলো রয়েছে, আপনার স্টুডেন্ট ভিসা, আপনার ওয়ার্ক পারমিট অথবা আদার যে কোনো ধরনের ভিসা, তাদের স্পাউসদের জন্য এ ধরনের কোনো আলাদা সুযোগ সুবিধা নেই, ভিসার জন্য সুবিধা নেই। তবে তাদের জন্য আইনি সুবিধা তারা নিতে পারবেন, কিন্তু ভিসার জন্য সুবিধা নেই। এবং এই সংক্রান্ত একটা, আপনি অনেকে এটা ভুল বুঝে থাকেন যে একজন স্টুডেন্ট তার স্বামী অথবা স্ত্রী যেই হোক, তারা অনেক সময় পারিবারিক কলহের পরে তারা অনেক সময় পুলিশের কাছে চলে যান। পুলিশের কাছে যাওয়ার পর অনেকের হয়তো একটা ভুল ইনফরমেশন থাকে যে তারা ওই কনসেশন বা ওই ভিসাটা তারা পেতে পারে, কিন্তু তারা আসলে ওই ভিসাটা তারা পাবেন না। কারণ হচ্ছে ওই ভিসাটা শুধুই হচ্ছে যারা আপনার বলছি যে যারা ব্রিটিশ সিটিজেন অথবা ইউ সিটিজেনদের স্পাউসদের জন্য ওই অপরচুনিটি আছে। তাহলে এখন হচ্ছে এই বিষয়ে, এই সংক্রান্ত একজন ইন্ডিয়ান নাগরিক, উনি একটা উনি ওয়ার্ক পারমিটে ছিলেন এদেশে, তো উনি এরকমের একটা মামলা করেছেন যে ওনার ওয়াইফ বা ওনার স্পাউস, মামলা করার পরে দেখা যাচ্ছে যে এটা কোর্ট অফ আপিলে গিয়ে এটা একটা গাইডলাইন দিয়েছে যে রেস্ট্রিক্টেড যারা এদেশে ভিসার মধ্যে রয়েছে, রেস্ট্রিক্টেড ভিসা মানে হচ্ছে আপনার ভিসা যে রেস্ট্রিকশন রয়েছে, যেমন ধরেন আপনি 5 বছরের ভিসা অথবা 3 বছরের ভিসা, আপনি স্টুডেন্ট ভিসা, আপনি 3 বছর ওয়ার্ক পারমিট, 5 বছর ওয়ার্ক পারমিট, তার মানে আপনি সেটেলড পারছন না অথবা আপনি সিটিজেনশিপ নাই, তার মানে হচ্ছে যে আপনি আপনার পারমানেন্ট রেজিডেন্স নাই, তার মানে হচ্ছে আপনি এই যে আপনার ডোমেস্টিক ভায়োলেন্সের যে অপরচুনিটি বা এটা এটার পরের পরবর্তীতে আপনার স্পাউস হিসেবে আপনি যে এখানে সেটেলমেন্ট পাওয়ার যে রুট, ওই রুটে আপনি আপনি পরিগণিত হবেন না। তো সেক্ষেত্রে স্পেসিফিক ইমিগ্রেশন রুলস রয়েছে, কিন্তু এরপরও অনেকে মিসগাইডেড হন। এবং এরকমের একজন, আমি বলেছি যে একজন ইন্ডিয়ান নাগরিক, উনি কোর্টে গিয়েছিলেন এবং এই কোর্টে কোর্ট অফ আপিল ফাইনালি বলেছেন যে এটা আর এসডব্লিউপি ভার্সেস সেক্রেটারি অফ স্টেট ফর দ্য হোম ডিপার্টমেন্ট 2022 এর কেস, এবং সেখানে স্পেসিফিক করে গাইডলাইন দিয়েছে যে যারা আপনার ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হবেন, আপনার রেস্ট্রিক্টেড ভিসা যাদের, তাদের স্পাউসরা এরকমের কোনো অপরচুনিটি পাবে না ইমিগ্রেশন রুলস অনুযায়ী। তাদের জন্য আদার কোনো ব্যবস্থা থাকতে পারে, যদি তাদের কোনো সন্তান থাকে বা সেই সন্তান যদি ব্রিটিশ সিটিজেন হয়, দ্যাটস দ্য ডিফারেন্ট রুট। কিন্তু আপনি স্টুডেন্ট ভিসায় আপনার স্পাউসের সাথে ডোমেস্টিক ভায়োলেন্স হলে এদের সে আপনার জন্য কোনো ভিসার সুযোগ নেই আলাদা। আপনি যদি আপনি ওয়ার্ক পারমিটে থাকেন, আপনি যদি আদার কোনো বিষয়ে থাকেন, এখানে পারমানেন্ট রেজিডেন্স অথবা ব্রিটিশ সিটিজেনশিপ অথবা ইউ সিটিজেনশিপ না, মানে ইউ বলতে আমি বলছি সেটেল পারছন না, তখন আপনি কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স হিসেবে আলাদা ভিসার সুযোগ পাবেন না। এক্ষেত্রে অনেকে মিসগাইডেড, সংসারে অনেকে পরিকল্পিতভাবে অথবা অপরিকল্পিতভাবে অথবা কোনোভাবে কোনো কিছু ঘটলে আপনাদের মাথায় রাখতে হবে যে ভিসার ক্ষেত্রে আপনাদের অল্টারনেটিভ অপশন যত দ্রুত সম্ভব আপনারা করে নেবেন। কারণ হচ্ছে আপনি এই কনসেশন ডোমেস্টিক ভায়োলেন্স কনসেশন ডোমেস্টিক ভায়োলেন্স কনসেশন ভিসা আপনি স্টুডেন্টদের জন্য অথবা ওয়ার্ক পারমিট হোল্ডারদের জন্য নয়। ধন্যবাদ মাহবুব রহমান ভাই, আপনি অত্যন্ত সুন্দর করে বুঝিয়ে বলেছেন। আশা করি যারা এই অনুষ্ঠানটি দেখবেন বা এই জিনিসটি দেখবেন
তারা এ থেকে উপকৃত হবেন এবং এ ধরনের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভায়োলেন্স থেকে ওনারা দূরে থাকবেন, সংসারটা ঠিকই রাখবেন, সেটি আমরা চাই। তো আবারও ধন্যবাদ ভাই, ইনশাল্লাহ অন্য ধন্যবাদ, কোনো ধন্যবাদ জাকির ভাই। ইনশাল্লাহ অন্য কোনো অনুষ্ঠানে আবারও আমরা আপনাকে নিয়ে আসবো। ধন্যবাদ লন্ডন বাংলা ভয়েস এবং জাকির হোসেন কয়েজ ভাইকে।